বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের ঘটনা। উদয়পুরের ব্রহ্মবাড়ী সিএনজি স্টেশনের সামনে ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমুহী এলাকার বাসিন্দা বিজয় দাস, বিজয় দাসের বন্ধু সুকান্ত দাস। সুকান্ত দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তার স্কুটিটি চুরি হয়ে গেছে, তাই সে পুলিশকে অবগত করে পুলিশের পক্ষ থেকে জানানো হয় চুরি যাওয়া স্কুটির একটি ছবি থানায় নিয়ে জমা দেওয়ার জন্য। সুকান্ত দাসের বোন শর্মিষ্ঠী দাসের কাছে সুকান্তের স্কুটির ছবি রয়েছে। বুধবার সকালে সে তার বন্ধু বিজয় দাসকে সাথে নিয়ে বোনের বাড়িতে যায় স্কুটির ছবি আনার জন্য। বোনের বাড়ি থেকে ছবি নিয়ে সুকান্ত, বিজয়, শর্মিষ্ঠা থানার উদ্দেশ্যে রওনা হয়। বাইক চালাচ্ছিল বিজয় দাস। ব্রহ্মবাড়ী সিএনজি স্টেশনের সামনে বিজয় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে, এতে বিজয় গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনার পর আহত অবস্থায় বিজয় দাসকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান দুর্ঘটনা, আহত বিজয় দাসকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর বিজয় দাসকে সিটি স্ক্যান করার জন্য প্রেরণ করা হয়। সিটি স্ক্যান করতে গিয়ে যাওয়ার পর বিজয় দাসের মৃত্যু হয়। এইদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমুহনী এলাকায়। সুকান্ত দাস, কি ছিল ঘটনাটা? আমরা যাইতেছিলাম একটা ছবি আনতে, আমার সাইকেলটা চুরিয়েছিল যে তোমার যে ছবিটা চাইটা দেখবো থানার ভিতরে। তখন আমার থেকে কেছিল, আমি বোনের ফোন করছি, বোনের কাছে কেছে ছবি আছে, বোনেরা লইছে নিয়ে সেটা আইতাম লইছে। আমার ব্যাপারে গাড়ির পেছনে লাগাইছে। কী গাড়ির পেছনে? কোন জায়গাতে? ব্রহ্মবাড়ির সিএনজির সামনে। ব্রহ্মবাড়ির সিএনজির সামনে? তোমরা কি আসিলা? হ্যাঁ, তোমরা কিসে আসিলা? বাইকে। বাইকে এই বাইকটা নিয়ে লাগাই দিছি কি? পাঞ্জাবের পেছনে কে লাগাইছে? বিজয়। বিজয় কি? দাস। বিজয় দাস। তোমার নাম? সুকান্ত দাস। সুকান্ত দাস, আর তোমরা কয়জন আসিলা? তিনজন। কে কে আসিলা? আমি, বিজয়, আমার বোন। বোনের নাম কি? শর্মিষ্ঠা দাস। পিওর রিপোর্ট, আর ইনিউজ।